রেকর্ডিং কি তুমি অন করতে পারবা নাকি? আচ্ছা, তাহলে এখানে বলতেছে হচ্ছে তোমার প্রক্ষেপণ গতি, ঠিক আছে? তাহলে প্রক্ষেপণ গতি কাকে বলে এটা হচ্ছে, যদি সংজ্ঞাটা বলি তাহলে প্রক্ষেপণ গতি হচ্ছে কি, যে এরকম যে বক্রপথের যে গতিটা, ওই গতিটাকে প্রক্ষেপণ গতি বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, সংজ্ঞাটা বলা হয় হচ্ছে তোমার প্রক্ষেপণ গতির, যদি বলি দেখতে কিরকম, প্যারাবোলা আকৃতির, ঠিক আছে? এই যে আকারটাকে কি বলা হয়, প্যারাবোলা বলে। কি বলে? আচ্ছা, প্যারাবোলা মানে কি বলো তো, প্যারাবোলা বাংলা কি? না, প্যারাবোলা মানে গোল না, পরাবৃত্ত। প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত আকৃতির হয়। হ্যাঁ, প্রক্ষেপণটা অনেকটা হয় পরাবৃত্ত আকৃতির, ঠিক আছে? তাহলে হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে এই প্রক্ষেপণটা দেখো এখানে কি কি ঘটনা ঘটতেছে। এখানে হচ্ছে যে এই বিন্দু থেকে যে এই বিন্দুর দূরত্ব, এটাকে বলা হচ্ছে তোমার রেঞ্জ বা আনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই প্রক্ষেপণটা যখন এমনি ঘুরছে, তখন হচ্ছে এই বিন্দুটাকে বলা হবে সর্বাধিক উচ্চতা। হ্যাঁ, এই এই পয়েন্টটাকে বলা হবে সর্বাধিক উচ্চতা, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এবং এই সর্বাধিক উচ্চতা উঠতে যে টাইমটা লাগবে, নামতেও একই টাইম লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে তোমার একটা, তাহলে একটা যে প্রক্ষেপণ বা একটা প্রাস, একটা প্রাস কিসের কিসের উপরে ডিপেন্ড করে যদি বলা হয়, তাহলে হচ্ছে তারা কি কিসের উপরে, অভিকর্ষ ত্বরণের উপরে ডিপেন্ড করে। অভিকর্ষ ত্বরণ যদি বেশি হয় তাহলে হচ্ছে কি হবে, দেখা যাবে হচ্ছে তোমার এটা বেশি উপরে উঠতে পারবে না। তারপর হচ্ছে তোমার বেগ, বেগের উপরে, মনে করো একটা ছক্কা পিটানোর সময় যখন হচ্ছে বলটা মারা হয়, যদি যত বড় জোরে মারবো তত দূরে যাবে, অর্থাৎ হচ্ছে তোমার কি বেগের উপরে ডিপেন্ড করতেছে। তারপরে থিটা, আমি থিটাটা যদি এই এই বরাবর মারি, তাহলে দেখা যাবে বেশি দূর মানে যাওয়ার আগে, যাওয়ার পরে সাথে অনেক তাড়াতাড়ি নিচে পড়বে। আমি যদি উপরের দিকে মারি তখন হচ্ছে না, পড়তে অনেক দেরি হবে। তাহলে এটা হচ্ছে থিটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার বায়ুর বাধা আছে, বায়ুর বাধাও কি করে, একটা প্রক্ষেপণের উপরে ডিপেন্ড করে, মানে গতির উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা, তাহলে হচ্ছে প্রক্ষেপণ জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রক্ষেপণের কিছু সূত্র আছে। সূত্রটা হচ্ছে, আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে হচ্ছে সূত্রটা ভালো বোঝা যাবে। মানে এখানে হচ্ছে দুইটা ঘটনা ঘটে, দেখো এদিকে হচ্ছে, আচ্ছা আমরা ম্যাথ করার আগে আরেকটা জিনিস বুঝে নিই। তোমার হচ্ছে যদি এরকম একটা প্রক্ষেপণ হয়, এরকম যদি একটা প্রক্ষেপণ বা প্রাস তৈরি হয়, এই প্রাসের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু হচ্ছে একটা লম্বাংশ থাকবে, মানে হচ্ছে তোমার অনুভূমিক বরাবর একটা অংশ থাকবে আর লম্ব বরাবর একটা উপাংশ থাকবে, বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে এরকম একটা লম্ব উপাংশ থাকবে অনুভূমিক বরাবর। আমরা যে কোনো পয়েন্টে একটা ধরে নিতে পারি, ঠিক আছে? যে কোনো পয়েন্টে একটা উপাংশ ধরে নিতে পারি। এবং হচ্ছে ভূমি বরাবর যে উপাংশটা ঘটে, যদি আমরা ভি এক্স ইকুয়ালস টু দেখতে পারবো ভি নট কস থিটা, এবং ভি ওয়াই ইকুয়ালস টু দেখতে পারবো ভি নট সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে, এখান থেকে যদি হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করি, যেমন একটা ম্যাথ বলতেছে, দেখো একটা ম্যাথের কথা যদি বলি, এখানে আমাদের আরে কিছু বোঝানোর দরকার ছিল আসলে, যাবো আর সমস্যা নেই, না বুঝালেও সমস্যা হবে না, ঠিক আছে? দেখো তাহলে বলতেছে একটি অনুভূমিক দিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার/সেকেন্ড বেগে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এটা, পাইছো প্রশ্নটা? পাইছো, অনুভূমিক দিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার/সেকেন্ড বেগে শত্রুপক্ষের একটি বিমানের দিকে একটি বিমান কামান কামানের গোলা নিক্ষেপ করা হলো, গোলাটি 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতা আঘাত করবে? পাইছো প্রশ্নটা? উচ্চতার মানটা চাইছে, দেখছো না প্রশ্নটা, বুঝছো? প্রশ্নটা একবার পড়ো। কি হচ্ছে বলো? মানে প্রশ্নটা কি হচ্ছে আমার, এটা বলো।
মানে যে মনে করো এরকম এরকম হয়েছে না, তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার বেগটা হচ্ছে তোমার ভিনট, এরকম বেগে নিক্ষেপ করছে, বেগটা হচ্ছে তোমার ভিনট, এটা হচ্ছে তোমার এক্সের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আচ্ছা 40 মিটার পার সেকেন্ড, মানে বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে শত্রুপক্ষের একটি বিমানের দিকে একটি কামানের গোলা নিক্ষেপ করা হয়, গোলাটি 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে, মনে করো এটা হচ্ছে এতটুকু হচ্ছে 30 মিটার, এতটুকু হচ্ছে তোমার 30 মিটার উঁচু উচ্চতা একটা দেয়াল, এই 30 মিটার উচ্চতার দেয়ালকে কত উচ্চতা আঘাত করবে, মানে এটা উচ্চতাটা কোনখানে, মনে করো এইখানে এই উচ্চতাটা জানতে চাইছি, এই উচ্চতাটা কত উচ্চতা আঘাত করবে এটা জানতে চাইছি। তাহলে হচ্ছে এখানে ঘটনা কি ঘটে, যখন একটা বস্তু এমনি যায় যেহেতু অভিকর্ষ ত্বরণ আছে বেগটা সেম থাকে না, আর আমার এখানে হচ্ছে কি কি বের করতে হবে, যেহেতু হচ্ছে উচ্চতাটা জানতে চাইছে, তাহলে হচ্ছে আমরা উচ্চতার সূত্র জানি, এইচ সমান ইউটি মাইনাস ইউটি মাইনাস, যেহেতু উচ্চতা জি এর মান নিচের দিকে হয় এই জন্য মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা জানি, অর্থাৎ এখানে আমার কি কি জানা লাগবে, টি এর মান জানা লাগবে, জি এর মান তো জানি, আর ইউ এর মান জানা লাগবে, বুঝতে পারছো? হ্যালো, তাহলে আমার এই মানগুলো জানা লাগবে নাকি? এখন হচ্ছে আমরা তো আবার জানি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে ভূমি বরাবর উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ, দুইটা উপাংশ থাকে নাকি? আচ্ছা, দুইটা বরাবর যদি উপাংশ থাকে তখন হচ্ছে আমরা যদি এবার ইয়া করি, তোমার যেহেতু দুইটা বরাবর উপাংশ তাহলে আমরা একটা অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশটা বের করে নিই, এখন হচ্ছে উলম্ব উপাংশটা কাজে লাগবে যখন হচ্ছে আমরা যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দিব, তখন হচ্ছে তোমার ভি নট ওয়াই দিতে হবে, ভি নট ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, আর হচ্ছে তোমার অনুভূমিক উপাংশটা টাইম বের করার ক্ষেত্রে লাগবে, তাহলে অনুভূমিক উপাংশ আমরা কি জানি, অনুভূমিক উপাংশ হচ্ছে তোমার ভি এক্স নট ইকুয়ালস টু ভি নট কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে ভি ওয়াই নট ইকুয়ালস টু, উলম্ব উপাংশ হচ্ছে ভি ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে ভি নট সাইন থিটা, তাহলে ভি এক্স নট এর মানটা কত আসতেছে, ভি এক্স নট এর মান আসতেছে ভি নট এর মান কত 40, আর কস 30 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, তাহলে ক্যালকুলেশন করলে আসে 34 দশমিক কত আসে 641, 34.641, আর তোমার ভি ওয়াই নটটা আসে ভি নটের মান তো 40 আর সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে 20 মিটার পার সেকেন্ড, ভি ওয়াই এর মান আসে 20 মিটার পার সেকেন্ড, আচ্ছা ভালো কথা, এখন আমরা হচ্ছে ভি এক্স নট পাইলাম, এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা টি এর মানটা বের করবো, আমাদের স্মরণ দেওয়া আছে অনুভূমিক বরাবর কত মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা তো অনুভূমিক বেগ, হ্যাঁ অনুভূমিক বেগটা কোথায় কাজে করতে হবে, অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করছে 30 মিটার, তাহলে আচ্ছা আমরা জানি এস সমান ভিটি, এস সমান ভিটি, ভি এর মান জানি এস এর মান জানি, তাহলে এখানে টোটাল টাইম কত সময় পর কত উচ্চতা যাবে, তাহলে টাইমটা জানা লাগবে, আমরা এখান থেকে টাইমটা বের করে ফেলতে পারবো, তাহলে টাইমটা কত হবে, তোমার এস এর মান আছে হচ্ছে তোমার 30 মিটার, আর ভি এর মান কততে আছে, অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করছে কতটুকু, এটা না, হ্যালো কত আসে বলো, হ্যালো কই যাও তুমি, কথা বলো না কেন, কথা বলো না কেন, এখন কি কথা বোঝা যায়, আচ্ছা তোমারে বলতে চাচ্ছে এটা আসে কত, যেখান থেকে যেহেতু এস এর মান আর বি এর মান জানি, তাহলে টি এর মান আসে, হ্যাঁ ক্যালকুলেটার নিয়ে বসো, ক্যালকুলেটার নিয়ে বসো,
হ্যাঁ কত আসছে? তাহলে হচ্ছে এখানে 30 ডিগ্রি, না না এখান থেকে আমরা মানের মান বেরি বেরি করছি, 0.866 আসে। তুমি 30-এর 34.664 এক দ্বারা ভাগ দাও, দেখো এই মানটা আসে কিনা। হ্যাঁ তাহলে এত সেকেন্ড, তাহলে হচ্ছে আমরা টাইম জানি, এবার আমাদের উচ্চতা তাহলে বের হয়ে যাবে, কারণ হচ্ছে আমি উচ্চতা মানে উলম্ব বরাবর যে বেগ ওটা বের করছি 20, ওটা বের করছি 20। টি এর মান জানি, জি এর মান জানি, টি এর মান জানি, তাহলে হচ্ছে আমরা ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার বসায় দিলে মানটা পেয়ে যাবো। 20 × 0.866 মাইনাস হাফ অফ জি এর মান 9.8, আর টি এর মান কত? 0.866 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এইচ এর মানটা কত আসে বলো? হ্যাঁ মাইনাস। আচ্ছা তাহলে এত মিটার, বুঝতে পারছো ম্যাথটা? বুঝতে পারছো? আচ্ছা এরকম ম্যাথ আসলে তো পারবা না পরীক্ষায়। আচ্ছা সাইন আর কোসের ফ্যাক্টরটা হচ্ছে যে কোনো একটা, মনে করো যে কোনো একটা প্রাসের ক্ষেত্রে, মনে করো এরকম একটা যদি প্রাস হয় প্রত্যেকটা পয়েন্টের এক দুইটা উপাংশ থাকে, কারণ এটা লব্ধি হয়, লব্ধির দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে তোমার অনুভূমিক বরাবর উপাংশ আর একটা উলম্ব বরাবর উপাংশ। তাহলে অনুভূমিক বরাবর যে উপাংশটা ওটা ভিএক্স নট আকারে প্রকাশ করা হয়, ভিএক্স নট হচ্ছে তোমার এই যে লব্ধি যেটা ভি নট কস থিটা হবে আর কি, আর হচ্ছে তোমার যেই কস থিটাটা হবে কস থিটাটা কি ভূমির সাথে এই কোণটা, আর হচ্ছে উলম্ব বরাবর যে কোণটা হবে ওটা হবে কি বি ওয়াই নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা, বুঝতে পারছো? যেমন সাপোজ মনে করো আমার অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে তোমার হচ্ছে কত, বা তোমার মনে করো উলম্বের সাথে 65, উলম্বের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে ওটা অনুভূমিকের সাথে কত? 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণে আমরা থিটা ধরবো, তাহলে হচ্ছে ওখানে হচ্ছে আমরা আমার বেগটা যদি হয় মনে করো 20, তাহলে হচ্ছে এটা তখন হচ্ছে তোমার অনুভূমিক উপাংশটা হবে ভিএক্স নট ইকুয়ালস টু ভি নট, ভি নট কস কস 60 ডিগ্রি। তাহলে ভি নটের মান কত? 20, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 10, অনুভূমিক উপাংশ হবে 10, বুঝতে পারছো? আর উলম্ব উপাংশ হবে তোমার হচ্ছে তখন 34.1, বুঝতে পারছো না? আচ্ছা ক্লিয়ার না? পুরাই ক্লিয়ার। আচ্ছা তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা কিছু সূত্র প্রতিপাদন শিখবো না, কারণ প্রতিপাদন পরীক্ষা আসে না, সূত্র কয়েকটা শিখে আমরা আরো কিছু ম্যাথ করবো। এটা মানে এখন যে অংশটা বাকি আছে আমাদের লেকচারের, ওই লেকচারে ম্যাথই বেশি, পরীক্ষায় এই অংশ থেকেই ম্যাথ আসে প্রচুর। আচ্ছা দেখো তাহলে প্রাসের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে একটা প্রাস শিখছিলাম, এরকম তো একটা প্রাস না, এরকম একটা প্রাস, তাহলে প্রাসে হচ্ছে কি কি থাকে? একটা সর্বাধিক উচ্চতা থাকে, একটা তোমার অনুভূমিক পাল্লা থাকে যেটা আর দ্বারা প্রকাশ করা হয়, সর্বাধিক উচ্চতা যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর বিচরণ কাল মানে হচ্ছে তোমার যে টোটাল যে সময়টা লাগতেছে ওটাকে বলে বিচরণ কাল। বিচরণ কালকে আবার দুইটা অংশে বিভক্ত করা যায়, একটা সর্বাধিক উচ্চতা উঠতে যে সময়, আর একবার সর্বাধিক উচ্চতা থেকে নামতে যে সময়, দুইটা একই সময় লাগে, উঠতে যে সময় লাগে নামতে একই সময় লাগে। এখন যদি বলে টোটাল বিচরণ কাল তখন ওটা আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, আর যদি বলে টোটাল উপরে উঠতে কত সময় লাগে তখন ওটা হচ্ছে টি হাফ দ্বারা প্রকাশ করব, কারণ উপরে উঠতে যে সময় লাগবে নামতে একই সময় লাগবে। তাহলে এগুলো হচ্ছে আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে হচ্ছে লিখি। আরেকটা আছে হচ্ছে আর ম্যাক্সিমাম, মানে হচ্ছে তোমার অনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ কত হতে পারে, মানে কত ডিগ্রি কোণ একটা বলকে নিক্ষেপ করলে ওটা হচ্ছে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা অতিক্রম করবে, মানে ভূমি বরাবর সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করবে, এরকম প্রশ্ন চাই। ঠিক আছে তাহলে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন আছে, তাহলে তখন আসলে প্রথম থিটাটা কি হবে? থিটাটা হবে হচ্ছে তোমার অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে ওটাকে থিটা বলা হয়। তাহলে হচ্ছে আমরা সর্বাধিক উচ্চতা ওঠার যে সমীকরণ এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু, একটু মনে রাখবা কষ্ট করে, তোমার এইচ ইকুয়ালস টু হচ্ছে দেওয়া আছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই তোমার ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সর্বাধিক উচ্চতা ওঠার যে সমীকরণ এটা হচ্ছে ভি নট স্কোয়ার, হ্যাঁ লিখে রাখো, সর্বাধিক উচ্চতা ওঠার সমীকরণ হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ভি নটটা হচ্ছে তোমার এই যে বেগটা, বেগটা হচ্ছে ভি নট,
আচ্ছা, বিচরণকাল, বিচরণকাল হচ্ছে টোটাল উপরে উঠতে এবং নামতে যে সময় লাগে, বিচরণকালের সূত্রটা হচ্ছে বিচরণকাল ইকুয়াল টু v নট সাইন থিটা বাই জি, টু v নট সাইন থিটা বাই জি, এটা হচ্ছে বিচরণকাল, মানে হচ্ছে টু v নট। তাহলে যদি বলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তখন হচ্ছে t হাফ হয়ে যাবে, মানে দুই দ্বারা ভাগ হয়ে যাবে, তখন হবে v নট সাইন থিটা বাই জি। আর যদি বলে বিচরণকাল, এটা দ্বারা বিচরণকাল বোঝানো হচ্ছে, বিচরণকালের সূত্র কি, টু v নট সাইন থিটা বাই জি, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ দেখো, আমি তো কোথাও যাইনি, তোমার মনে সমস্যা করতেছে, আমার এখানে তো কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা বললাম হচ্ছে বিচরণকালের সূত্রটা কি, টু ভি নট সাইন থিটা বাই জি। আর যদি বলে অনুভূমিক পাল্লা কত, অনুভূমিক পাল্লা সূত্র কি, ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি, তাই তো অনুভূমিক পাল্লাটা, এটা হচ্ছে অনুভূমিক পাল্লা। এখন এগুলো হচ্ছে তোমার সবচেয়ে সমস্যা হচ্ছে প্যাঁচ লেগে যায়, কোনটা কোনটা সূত্র মনে থাকে না, মনে থাকার জন্য হচ্ছে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। যেমন হচ্ছে তোমার বিচরণকালের ক্ষেত্রে কি হবে, বিচরণকালের ক্ষেত্রে টু ভি নট সাইন থিটা বাই জি, কারণ বিচরণকালে একবার উপরে উঠতে নাম সময় লাগে, একবার নিচে নামতে সময় লাগে, এই জন্য হচ্ছে সামনে একটা টু হয়, তাহলে টু ভি নট সাইন থিটা বাই জি। আর বিচরণকালে কখনো কোনো স্কোয়ার থাকে না, সবগুলা কি কোনো পাওয়ার ছাড়া, টু ভি নট সাইন থিটা বাই জি, বুঝতে পারছো? আর দেখো অনুভূমিক পাল্লার ক্ষেত্রে হচ্ছে তোমার থিটাটার মান হচ্ছে যদি 45 ডিগ্রি হয়, তখন হচ্ছে সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে হচ্ছে থিটার মান 45 দুগুণে 90, তাহলে তোমার অনুভূমিক পাল্লার ক্ষেত্রে কি, ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর তোমার হচ্ছে ভি নট স্কোয়ার তাহলে সাইন টু থিটা বাই জি, যেহেতু হচ্ছে তোমার থিটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি কোণে যদি কোনো বলকে নিক্ষেপ করা, এটা সর্বাধিক ভূমি বরাবর দূরত্ব অতিক্রম করতে পারে, যেন 45 দুগুণে 90, যেন কি বলা হয়, অনুভূমিক পাল্লা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর এইচ এর মানটা কি, এইচ এর মানটা হচ্ছে 2a² ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মানে এইচ এরটার ক্ষেত্রে হচ্ছে সব কি, 2 2, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, বুঝতে পারছো? আচ্ছা এমনি মনে রাখতে পারো আর কি, চাইলে মনে থাকে না, সবার মনে থাকে না, তুমি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, যেন হচ্ছে সূত্রগুলো মনে থাকে, শুরু থেকে সিরিয়াস থাকলে তোমার তো সবসময় লাভ, বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা দেখো দেখো, এগুলো লিখে রাখবা, এগুলো হচ্ছে তোমার বইয়ের উপরে বা খাতার উপরে লিখে রাখবা সূত্রগুলো, যেন সবসময় চোখে পড়ে, আর টেকনিক খাটায় মনে রাখতে চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। আচ্ছা যদি হচ্ছে আর ম্যাক্স বলে, তাহলে আর ম্যাক্স এর ক্ষেত্রে কি হবে, তোমার সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে হচ্ছে আর ম্যাক্স এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, মানে তোমার অনুভূমিক পাল্লা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আর ম্যাক্স এর ক্ষেত্রে বলবো ভি নট স্কোয়ার বাই জি, কারণ তখন হচ্ছে সাইন টু থিটার মান 45 হয়ে যাবে, 45 দুগুণে 90, সাইন 90 ডিগ্রি মান 1, তখন লিখতে পারবো আর ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই জি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি একটা ম্যাথ করতে দিই, তুমি করো। ম্যাথটা হচ্ছে বলতেছে কি, 49 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ভি নটের মান কত, 49, 49 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, থিটার মান 60 ডিগ্রি কোণে কোনো বস্তুকে শূন্য নিক্ষেপ করলে এটি সর্বোচ্চ কত উপরে উঠবে, এইচের মান জানতে চাইছে, পারবা না এইচের মান বের করতে? এই যে সূত্রটা কি বলো, না দেখে বলবা, এইচ সমান কি বলছিলাম, সব এই যে সূত্রটা কি, সবগুলা বলছিলাম 2 2, তার মানে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, থিটা বাই 2g, তাহলে এখানে মানগুলো বসায় দাও, ভি নটের মান কত, 49 স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, মানে √3/2 হোল স্কোয়ার, আর 2g মানে 2 × 9.8, মান বসায় দিলে তোমার সর্বোচ্চ উচ্চতা মিটার এককে বের হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে তুমি উত্তর দেখে, বইয়ের উত্তর দেখে বলে ফেলছো। আচ্ছা
মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে, এখানে টোটাল বিচরণ কাল বলে নাই, বলছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। আমরা জানি টোটাল বিচরণ কাল হচ্ছে 2v0 sin θ/g, তাহলে হচ্ছে যদি বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, তাহলে এটা দুই দ্বারা ভাগ হয়ে যাবে, কারণ আমরা তো জানি কি সর্বোচ্চ উচ্চতা মানে একবার উপরে ওঠা আর একবার নামা, তাহলে এটার দুইটা অংশ, এটার টোটাল বিচরণ কাল বলে, তাহলে সর্বোচ্চ উচ্চতা অর্ধেক হয়ে যাবে, তার দুই দ্বারা ভাগ হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার হচ্ছে সময় v0 sin θ/g, তাহলে মানগুলো বসায় দিলে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়টা বের হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা তারপর আরেকটা বলছে কি, এতে কত সময় লাগবে, আচ্ছা সময়টা মানটা কত সময় পর এটি ভূমিতে পতিত হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে যত সময় লাগে আর সর্বোচ্চ নামতেও তত সময় লাগে, তাহলে দুই দ্বারা গুণ করে দিলে কি হয়ে যাবে, টোটাল বিচরণ কালটা বের হয়ে যাবে, কত সময় পর ভূমিতে পতিত হবে মানে হচ্ছে তোমার বিচরণ কাল চাইছে, মানে ক্যাপিটাল টি, তাহলে তুমি যে মানটা পেয়েছো 2 টি টি এর দুই দ্বারা গুণ করে দিলে বিচরণ কাল বের হয়ে যাবে। আর আনুভূমিক পালা, আনুভূমিক পালা সূত্রটা গাড়ি কষ্ট কি বলছিলাম, v0 square sin 2θ/g নাকি? ওটা তো ম্যাক্সিমামের ক্ষেত্রে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে যখন হচ্ছে সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটাটা 45 ডিগ্রি হবে, এখানে তো থিটা 45 ডিগ্রি না, এখানে তো থিটার মান 60 ডিগ্রি, তাহলে হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাবে, সাইন 120 ডিগ্রি মান আছে না, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা ম্যাথ, তুমি কি বই খুলে রাখছো, বই অফ করে দিতে, কারণ তুমি বই দেখে দেখে সব কয় দিতেছ, বই অফ কর। আচ্ছা বলছে একটি প্রশ্নে আনুভূমিক পালা আর এর মান বলে দিছে, এটা তুমি করবা না দেখে, এখন আনুভূমিক পালা বলছে 79.53 মিটার, আর এর মান বলছে উল্টা, বিচরণ কাল টি এর মান, ক্যাপিটাল টি এর মানও বলে দিছে 5.3 সেকেন্ড, নিক্ষেপণ বেগ বি এর মান চাইছে, আর নিক্ষেপণ কোণ থিটার মান চাইছে, তাহলে আমরা সূত্র জানি কি, আর ইকুয়ালস টু কত জানি বলো তো, v0 square sin 2θ/g, আচ্ছা ভালো কথা, আর টি এর মানটা আমরা কত জানি, টি এর সূত্রটা কি, বিচরণকাল 2v0 sin θ/g নাকি? আমরা যদি দুইটা এক দ্বারা ভাগ করে দিই, মানে একটা দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পাবো, তাহলে হচ্ছে এখানে ভাগ করে দিলে জিজি কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার r/t, এখানে সাইন থিটা আর এখানে সাইন টু থিটা কাটা যাবে, এখানে আর r/t, আর এখানে হচ্ছে তোমার আসে হচ্ছে v0 square sin 2θ, মানে 2 sin θ × cos θ, মানে নিচে আসে হচ্ছে তোমার 2v0 sin θ, এটা বুঝছো, সাইন থিটা সাইন টু থিটা মানে হচ্ছে যে সাইন টু সাইনে কজে, এটা সূত্র মনে রাখবা জীবন, এটা কইতে জানো হচ্ছে, আচ্ছা তোমার শিখাইছে না ওই স্যার, টু সাইনে কজে, তাহলে যে এই টু এই টু কাটা যায়, হ্যাঁ এই টু এই টু কাটা যায়, এই সাইন থিটা এই সাইন থিটা কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার একটা ভিনট আছে আর উপরে দুইটা ভিনট আছে, তাহলে অনলি একটা ভিনট কস থিটা থাকবে, ভিনট কস থিটা ইকুয়ালস টু r/t, এটা হবে, বুঝতে পারছো? এখন আমার এই দুইটা মানই চাইছে, থিটার মানও চাইছে বিনোটের মানও চাইছে, তাহলে হচ্ছে আমাদের এখন আরেকটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, এখন আরেকটা ইকুয়েশন কি দেখো, আমরা হচ্ছে এখানে তোমার এখানে হচ্ছে মানগুলা জানি সব, কি কি মান জানি তোমার এখানে হচ্ছে এই, আমরা যদি টি এর সূত্রটা অ্যাপ্লাই করি, টি ইকুয়ালস টু কি টু ভি নট সাইন থিটা বাই জি, তাহলে টি এর মান জানি 5.3, জি এর মান জানি কত, স্যার লেখাটা দেখা দাঁড়ো, জি এর মান জানি হচ্ছে 9.8 ভাগ ভাগ 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার ভি নট সাইন থিটা, তাহলে হচ্ছে এখান থেকে কত মান আসে দেখো তো, ভি নট সাইন থিটার মান কত আসে, কত 20 5.97, না আচ্ছা 97, ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ভি ইকুয়ালস টু কত পাইতেছি, ভি ইকুয়ালস টু পাইতেছি হচ্ছে 25.97 ভাগ সাইন থিটা, না আচ্ছা এই যে ভি নটের মানটা যদি এবার এখানে বসাই দাও, তাহলে সামনে একটা 20, আচ্ছা এখানে আর এর মান জানি, আর এর মান কত, আর এর মান বলছে 79.53,
79.53, টি এর মান হচ্ছে 5.3, ভি নটের মান হচ্ছে তোমার কত বলছে 25.97, আর ইনটু কস থিটা, এখানে কস থিটা আছে আর নিচে সাইন থিটা, মানে ট্যান থিটা হয়ে যাবে। তাহলে যে 25.97 ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে 79.53 ভাগ 5.3 ইনটু 25.97 ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এখান থেকে থিটার মান কত আসে বলো। কত আসে থিটার মান? বুঝতে পারছো? একটা পারবা পরীক্ষা আসলে একটা ম্যাথ দিব এরকম। আচ্ছা তাহলে বলো, সর্বাধিক উচ্চতায় উঠতে, মানে হচ্ছে 20 মিটার সর্বাধিক উচ্চতায় উঠতে যদি টাইম লাগে, 20 মিটার সর্বাধিক উচ্চতায় উঠতে টাইম লাগে যদি 4 সেকেন্ড, ঠিক আছে? সর্বাধিক উচ্চতায় উঠতে 20 মিটার সর্বাধিক উচ্চতায় উঠতে যদি টাইম লাগে 4 সেকেন্ড, তাহলে তোমার বেগটা আর হচ্ছে তোমার ভূমির সাথে মধ্যবর্তী কোণটা কতটা বের করো। তাহলে উচ্চতা দেওয়া আছে, এবার হচ্ছে মনে করো উচ্চতা দেওয়া আছে 20 মিটার, আর টাইম দেওয়া আছে কত, সর্বাধিক উচ্চতায় উঠতে টাইম মনে করো 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এই দুইটা দেওয়া আছে তোমার ভি ভি নট আর থিটা নট বা থিটা, এই দুইটা বের করতে বলছে, বের করো। সর্বাধিক উচ্চতা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, বেগ বের করবো আর থিটা বের করবো 20 মিটার। বেগ আর কোণ, সর্বাধিক উচ্চতা আমি বললাম না, সর্বাধিক উচ্চতা কয়বার বলবো, বেগ আর থিটা বলো, শুনতেছি। কোনটা কিসের কিসের টি 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 কিসের মান? টি ইকুয়ালস টু, এখানে তো সর্বাধিক উচ্চতা ওটার সময় বলছে, তাহলে টু দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে টি ইকুয়ালস টু হবে ভি নট সাইন থিটা বাই জি। হ্যাঁ হবে,
দেখো একটা দিল্লি গেছো, তোমার ইচ্ছা।